শুক্রবার থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকদের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নতুন নিয়ম মানতে হবে। 10,000 টাকা বা তার বেশি টাকা তুলতে হলে সারাদিনই অবশ্যই সঙ্গে রাখতে হবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল ফোন, কারণ মোবাইলে আসা ওটিপি দিয়েই টাকা তোলা যাবে। শুক্রবার থেকে 24 ঘন্টায় এই নিয়মে টাকা তুলতে হবে গ্রাহকদের। দিন দিন এটিএম জালিয়াতি বাড়তে থাকায় এই বছরের গোড়াতেই এই পদক্ষেপ নেয় দেশের বৃহত্তম ব্যাংক এসবিআই। 1 জানুয়ারি থেকে বড় অঙ্কের টাকা তোলার ক্ষেত্রে ওটিপি পদ্ধতি চালু হয়। তবে এতদিন এই পরিষেবা 24 ঘন্টা মিলত না, সকাল থেকে সন্ধ্যা সুরক্ষা দিত। এবার রাতেও যাতে কেউ এটিএম জালিয়াতি করতে না পারে তার জন্য গ্রাহকদের সুরক্ষা বাড়ানোর সিদ্ধান্ত নিল ব্যাংক। এসবিআই এর পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এর ফলে গ্রাহকদের ঝুঁকি অনেকটাই কমে যাবে, কার্ড ক্লোনিং এর মতো বিপদের হাত থেকেও রক্ষা পাওয়া যাবে। গ্রাহকদের মনে রাখতে হবে একটি ওটিপি ব্যবহার করে একবারই টাকা তোলা যাবে, প্রতিবারের জন্য আলাদা আলাদা ওটিপি পাঠাবে ব্যাংক। এটিএম স্ক্রিনে টাকার অঙ্ক লেখার পরে ওটিপি চাইবে, রেজিস্টার মোবাইল নম্বরে আসা মেসেজে লেখা ওটিপি দিলে টাকা বের হবে। তবে এসবিআই ছাড়া অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে এই সুবিধা মিলবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।